যে আপনারা যে কথা বলেন অনেকে আপনাদের বিরুদ্ধে কটু মন্তব্য করে সেক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া কি। আমাদের প্রতিক্রিয়া এক্ষেত্রে কোনো কিছুই নাই সবুজ ধৈর্য ধারণ করা ছাড়া এবং ওই সমস্ত ভাইদের জন্য নসিহত করা ছাড়া তাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের অন্য কোনো প্রতিক্রিয়া নাই তারা হয়তো বুঝের বুঝে না দেখেই তারা কটু মন্তব্য করে কটু মন্তব্য এমনি তো ঠিক নাই জায়েজ নাই হ্যাঁ কিন্তু তারপরে যদি করে তাহলে আমরা তাদের জন্য হেদায়তের দোয়া করি এবং উত্তমভাবে তাদের ওই মন্তব্যের প্রতিবাদ করার চেষ্টা করি এতটুকুই আর কি আলা আলম চার রাকাত নামাজে দ্বিতীয় রাকাতে তাসহদের পর দরুদ পড়ে ফেললে সাহসীতে দিতে হবে কি না সাহসীতে দিতে হবে না বরং নাসাইয়ের একটি হাদিসের প্রেক্ষিতে আল্লামা নাসিদ্দিন আলবানী শেখ আব্দুল আজিজ বিন বাজ সহ আরও অনেক আলেম বলেছেন যে প্রথম তাসাহদে দরুদ পোরাটা পড়বে দরুদ পুরাটা পড়ে তারপরে তখন তৃতীয় রঘাতের জন্য দণ্ডায়মান হবে সুতরাং এটা যদি ভুল করে কেউ দরুদ পড়ে তাতে তার সালাতের কোনো ক্ষতি হবে না আর যদি ইচ্ছা করে পড়ে তাতেও সালাতের কোনো ক্ষতি হবে না আমি সরকারি চাকরিতে আছি আমি কিছু জায়গা কিনেছি ধার দেনা ও সরকারি লোন করে ধার দেনা ও লোন এখনও পরিশোধ হয়নি এই অবস্থায় আমি কি জাকাতের আওতায় পড়েছি দেখুন জাকাতের আওতায় মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি জাকাত খাবেন এটা নাকি জাকাত খেতে চাচ্ছেন নাকি আপনার অন্যান্য সম্পদের যে আছে সেই সম্পদ থেকে আপনি জাকাত দিবেন তো যাই হোক যদি ধার দেনা লোন আপনি করে থাকেন এবং এই কারণে আপনি যদি নিঃস হয়ে যান যে আপনার সংসার চালানোর জন্য সে ব্যবস্থা নাই যেটাকে ফকির অথবা মিসকিনের মানে কাতারে সামিল হয়ে যাবে যে সংজ্ঞা কোরআনে বলা হয়েছে ইনামা সদাকাতল মাসাকিন নিশ্চয়ই সদাকা বা জাকাত এটা হচ্ছে ফকারা এবং সাকিনদের জন্য যদি এই পর্যায়ে হয়ে যায় এবং মানে যে জায়গা আপনি কিনেছেন এই জায়গাটা যদি আপনার বসবাসের জন্য হয় অর্থ সম্পদ বৃদ্ধির জন্য না হয় হ্যাঁ যেটা আপনার কোনো থাকার জায়গা নাই এখন আপনি সে জায়গা বানানোর জন্য আপনি জায়গা কিনেছেন থাকার জন্য আপনি জায়গা কিনেছেন আর এই ক্ষেত্রে আপনার লোন হয়ে গেছে সুতরাং এই অবস্থায় আপনি জাকাত নিতে পারেন জাকাত নিতে পারেন কেননা আল্লাহ সু হানুমা তালা যাদেরকে জাকাত দেওয়ার কথা বলেছেন তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে এই যে আসলে সে গরিব না কিন্তু বিশেষ পরিস্থিতিতে পড়ে সে ঋণগ্রস্ত হয়ে গেছে যেমন যে থাকার জায়গা নাই সে হিসেবে সে জায়গা কিনলো অথবা চিকিৎসার জন্য তাকে মানে খরচ করতে হচ্ছে অথবা এ ধরনের বড়ো কোনো সমস্যার কারণে তাকে খরচে করতে গিয়ে সে খরচ বড়ো খরচে পড়ে গেছে ফলে সে ঋণগ্রস্ত হয়ে গেছে তো এই অবস্থায় অলগা মিন আল্লাহ যে বলছেন অলগা আরেমিন ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত পাবে সেই হিসেবে আপনি জাকাতের হকদার হতে পারেন আল্লাহ তালা আলম